আপনার আমার ট্যাক্সের টাকায় আপনার আমার টাকায় বানানো স্কুলে আপনার আমার টাকায় ছাপানো বইয়ে আপনার আমার টাকায় বেতন দেওয়া শিক্ষক দিয়ে আপনার আমার সন্তানদেরকে অল ইসলামিক কিছু শেখানো হবে তাওহীদি জনতা এটা সহ্য করবে না এটা কেবল হইচইয়ের বিষয় নয় আপনারা সতর্ক হবেন ক্লাস 7 এর বইয়ের সামাজিক বিজ্ঞান বইয়ের 41 42 নম্বর পৃষ্ঠা যে কুলে পড়ে দেখবেন যদি এরকম কিছু পেয়ে থাকেন এটার প্রতিবাদ করতে হবে এটার বিপক্ষে কথা না বললে আমি আপনাদেরকে একটা কথা কেবল বলে দিতে চাই কথা শুনেন পরিণতিটা কি হবে বলে দিতে চাই গত 2 দিন আগে ভারতে ইন্ডিগো পরিবহনে একটা বিমান কোম্পানি ওই বিমান কোম্পানির একটা ফ্লাইট ছিল যেই ফ্লাইটটা 50 মিনিট ডিলে হয়েছে কয় মিনিট ফ্লাইট 50 মিনিট ডিলে হওয়ার পরে পাইলট উঠে বলছে যে আমরা আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী ডিলে হওয়ার জন্য যাত্রী এমন সেতা সেতা ককপিট খুলে যায় ওই পাইলটকে পিটাইছে জিজ্ঞাসা করতে চাই এই বিমান ডিলে হওয়া কি পাইলটের দোষ বিমান ডিলে হওয়া পাইলটের দোষ নয় এটার সাথে ট্রাফিক কন্ট্রোল এটার সাথে উড্ডয়ন অবতরণ আসমানের পরিবেশ অনেক কিছু জড়িত আছে কিন্তু প্রাইমারি পিটনটা কিন্তু খাইছে পাইলট আজকে যারা শিক্ষা ব্যবস্থা নিয়ে গভীর ষড়যন্ত্র করতেছে আর আপনি বলতেছেন এটা সরকারের বিষয় এটা শিক্ষা মন্ত্রণালয়ের বিষয় এ নিয়ে আমাদের এত মাথা ঘামানোর কিছু নাই আমি গ্যারান্টি দিয়ে দিলাম পিটন এবং বিপদ যখন আসবে সরকারের কাছে যাওয়ার আগে আপনার পরিবার থেকে বিপদ শুরু হবে ঠিক কি না আপনার সন্তান কথা শুনবে না ইসলামের পথে থাকবে না আল্লাহ আল্লাহ রাসূলকে মানবে না আপনি এর ভিকটিম হবেন তার প্রমাণ বৃদ্ধাশ্রম থেকে ফোন করে বলে আপনার আব্বা অসুস্থ নিয়ে যান এখান থেকে তিনি মৃত্যুসজ্জায় নিতে পারবেন কিনা বাংলাদেশে 2 দিন আগে এক সন্তান বলছে আমার এখন হাতে সময় নাই পারলে আঞ্জুমানে মফিদুল ইসলামকে দিয়ে আপনারা লাশ দাফন করেন বাংলাদেশের বৃদ্ধাশ্রমের অবস্থা এখন এরকম যারা আগে শিক্ষা গ্রহণ করেছে আর এই শিক্ষা কার্যক্রম যদি চলে প্রথম মায়ের আমাদের পরিবারে পড়বে শকুনের চোখ মুসলমানদের পরিবারে পড়েছে অতএব প্রত্যেকটা অভিভাবককে দায়িত্ব দিলাম সচেতন হন কথা বলেন জানান এই কার্যক্রমকে রুখে দিতে হবে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন বলেন আল্লাহুম্মা আমিন ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستعينহু ওয়া نستغফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم يئس الذين كفروا من دينكم فلا تخشوهم واخشون
اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام ورضيت لكم الإسلام دينا فمن اضطر في مخمصة غير متجانف لإثم فإن الله غفور رحيم. الحمد لله. পেকুয়া সমাজ উন্নয়ন পরিষদ ও মরহুম মাওলানা শহীদুল্লাহ রহমতুল্লাহ আলাই স্মৃতি সংসদের উদ্যোগে আজকের এই বাৎসরিক তাফসিরুল কোরআন মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি, সম্মানিত ওলামায়ে কেরাম, ফুদালা এজাম, মঞ্চ উপবিষ্ট সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, ওলামায়ে হযরত, আমার সামনে উপবিষ্ট সম্মানিত তরুণ সমাজ, স্নেহের ছোটরা, আলাদা প্যান্ডেল থেকে শুনছেন মা এবং বোনেরা, একবার সালাম দিয়েছি, আরও একবার আপনাদের কাছে দোয়া পাওয়া এবং করার আশায় সালাম নিবেদন করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বীর চট্টলার মুসলমানেরা কেমন আছেন আপনারা? ভালো আছেন আপনারা? এই ময়দান, এই অঞ্চল, যেই অঞ্চল দিয়ে ইসলাম প্রবেশ করেছিল, এই অঞ্চলের মানুষের কোরআনের মহাব্বত, ইসলামের মহাব্বত, দ্বীনের প্রতি মহাব্বত, এটা প্রমাণ করে বাংলার জমিনে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের বিধান অনুযায়ী এই দেশটা সুন্দর মতো সোনার বাংলা গড়তে হয়, বীর চট্টলার মানুষকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে, ঠিক কিনা? এই অঞ্চলের মানুষের মধ্যে যে কোরআনের ভালোবাসা, এই ভালোবাসার প্রমাণ হচ্ছে পেকুয়ার এই মাহফিল। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের আশা বসাকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। তবে আমি সব সময় বলে থাকি, বড় মাহফিল হলেই বড় নসিহত, বড় বক্তা হলেই বড় আমল নিয়ে বাড়িতে যাওয়া সব জায়গায় সম্ভব হয় না। এ জায়গায় অনেক মানুষ আছে, শুধু কত লোক হলো এটা দেখার জন্য। আমার কথা হচ্ছে, আমরা যদি কিছু বাড়িতে পাথেও না নিয়ে যাই, শুধু হইচই, তাকবীর আর বড় মাহফিল, এইটা আমাদের জন্য কোনো কাজ দিবে না, ঠিক কিনা? আমি অত্যন্ত সংক্ষিপ্ত সময় পাব। আপনারা যারা আমাকে চেনেন, আমার কথা শোনেন, আমি সব জায়গায় একটা কথা বলার চেষ্টা করি, প্রত্যেক আলোচকের জন্য যখন সামনে মানুষ থাকবে, এরা আমাদের জন্য গনিমত, এরা আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে আমানত, সুতরাং এই আমানতের হক আদায় করে অন্তত বান্দারা কিছু আমল, কিছু শিক্ষা যেন মাহফিল থেকে নিয়ে যেতে পারে, এইটাকে টার্গেট করে কথা বলা দরকার। কেবল মাহফিল জমানো, গরম করে দেওয়া, এটাই কোনো আলোচকের একমাত্র টার্গেট হতে পারে না, ঠিক কিনা? এই জন্য আমি কোনো ভূমিকায় যাব না, আমি কোনো ভূমিকায় যাব না। আমি আপনাদের কাছে অল্প একটু সময় পাবো, এই সময়টুকুতে যে বার্তা দিতে চাই, ওই বার্তাটা যেন আমাদের বাড়িতে যায়, এরকম নিয়ত করে এখানে বসতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? একটা জবান বন্ধ থাকা চলবে না, বলেন আল্লাহুম্মা আমিন। হয় নাই, অনেকেই যারা দাঁড়ায় আছে আর ইউটিউবার, এরা মনে করছে এরা খালি ভিডিও করবে আর নেটের মধ্যে ছাড়বে, এদের বোধহয় ওয়াজ শোনাও লাগবে না, আমলও করা লাগবে না, তাই নাকি? বলেন আল্লাহুম্মা আমিন। কোন কোরআন শোনার জন্য আসছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেই কোরআন শোনার জন্য আসছো ওই কোরআনের ব্যাপারে আমি রাব্বুল আলামিন তোমাদেরকে গ্যারান্টার হলাম, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি তানজিলুম মিন হাকিমিন হামিদ। আমি আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টি দিলাম, যেই কোরআন শোনার জন্য আসছো
যেই কোরআন তোমাকে দেওয়া হয়েছে কিয়ামত হয়ে যাবে, দুনিয়ার সব প্রযুক্তিতে দুনিয়াবাসী আগায় যাবে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আমিন চ্যালেঞ্জ দিয়ে রাখলাম এই কোরআনের ভিতরে কোনো বাতিল প্রবেশ করতে পারবে না, না সামনে থেকে, না পেছন থেকে, না ডান থেকে, না বাম থেকে। এইটা বলার উদ্দেশ্য, কোরআনের বিধান হবে শাশ্বত, কোরআনওয়ালারাও হবে ইউনিক মানুষ। আল্লাহর পক্ষে, কোরআনের পক্ষে একবার যদি কেউ কোরআন ধারণ করে নিতে পারে, কোরআনওয়ালাদেরকে কখনো বাতিল পরাজিত করতে পারবে না। বাতিল নানানভাবে চেষ্টা করবে, অনেকভাবে আক্রমণ করবে, কিন্তু যুগে যুগে প্রমাণ হয়েছে কোরআনের সামনে, ইমানের সামনে কোনো কিছু টেকে না, ঠিক না? আল্লাহ রাব্বুল আমিন বলছেন এরকম কোরআন যেটা তোমরা শুনতে আসলে, আমি আল্লাহ তোমাদেরকে বললাম আল ইয়াউমা ইয়াসাল্লাযীনা কাফারু মিন দীনিকুম ফালা তাখশাউহুম ওয়াখশাউন। আল্লাহর নবী কাল্লা বলছেন হে আমার হাবিব, আজকের দিনে আপনার জন্য যেই দিন আপনাকে বিদায় হজ করানো হলো, যেই দিবসে কোরআনুল কারীম আপনার কাছে আমি দিচ্ছি, এই দিনে আমি আল্লাহ আপনাকে জানাই দিচ্ছি ওই মক্কা মদিনায় কেবল নয়, আশপাশে জাজিজা তুলার হবে কেবল নয়, আল্লাহ বলছেন আজকের দিনে কাফের মুশরিকরা হতাশ হয়ে গেছে, ওরা আর ইসলামকে নিয়ে যেই রকম গভীর ষড়যন্ত্র করত, এই ষড়যন্ত্র যে আর সফল হবে না তারা বুঝে ফেলছে। আল্লাহ বলছেন আজকের থেকে আপনাদের প্রতি দায়িত্ব, কখনো আর তাদেরকে ভয় করবেন না, ভয় যদি করতে হয় ভয় করতে হবে কাকে? আল্লাহ রাব্বুল আমিন এরপরে বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলামা দীনা। এই দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে বললাম আজকের থেকে দিনকে পূর্ণ করে দেওয়া হলো, এই দিন আল্লাহ রাব্বুল আমিন তামাম করে দিলেন, এই দিনের মধ্যে আর কোন রকম রব্বুল আমিন কমতি রাখলেন না, কিয়ামত পর্যন্ত এই দিনের মধ্যে কোনো এডিশন লাগবে না, কিচ্ছু লাগবে না। আর আল্লাহ বলছেন এই দিন হিসাবে, জীবন বিধান হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের প্রতি সন্তুষ্ট হয়ে গেলেন। এর মানে আপনার জীবনের চলার পথ, বলার পথ, আপনার জীবনে নামাজের পথ, রোজার পথ, আপনার জীবনে যত ধরনের পথ আছে সব পথ এবং পথেও আপনাকে ইসলাম দিকে নিতে হবে, ঠিক না? কিন্তু একদল লোক তো আমরা দেখতে পাই নামাজের ইসলাম পছন্দ করে, রোজার ইসলাম পছন্দ করে, টুকটাক যাকাত দিতেও ভালো লাগে, কিন্তু যেই না বলা হবে দুর্নীতির বিচারটা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের বিধান অনুযায়ী হোক, যেই ব্যাক আমার, যেই লোক আমার ব্যাংকের টাকাটা লোপাট করে দিল, যেই লোক জাতির ভাগ্য কাছে অন্ধকার নামায়া দেশের টাকা দুর্নীতি করলো, ওই বিচারগুলা কোরআনের আয়াত দিয়ে করা হোক, ওই মানুষ তখন কোরআনের আয়াত দিয়ে বিচার চায় না, আছে কি না? এর মানে বোঝা যায় কি? এর মানে বোঝা যায় ডাল মেকুজ কালা হয়, ঠিক কি না? কারণ যখন রাস্তা বানানোর আপনার আমার টাকা দিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে, যেই রাস্তা বানাতে দেওয়া হয়েছিল পাথর দিয়ে ওই জায়গায় দিয়েছে খোয়া, যেই জায়গায় দেওয়ার কথা ছিল বিটুমিন ওই জায়গায় দিয়েছে কেরোসিন আর পোড়া মোবেল, আর যেই জায়গায় দেওয়ার কথা ছিল মোটা মোটা রড ওই জায়গায় দিয়েছে, আরে বাঁশ বাদ দেন এখন কঞ্চি, বহু তাকে বাঁশের কারবার শেষ, ঠিক কিনা? আমি কাউকে খোসানোর জন্য বলছি না, আমার রব্বুল আমিন বলছেন ফামানি তুরনা ফি মাখমাসাতিন গায়রা মুতাজানি ফিল ইসমিন ফা ইন্নাল্লাহ গফুরুর রাহিম। এই দুনিয়ার মানুষ, তোমাদের মধ্যে ভুল থাকবে, অপরাধ থাকবে, তোমাদের মধ্যে থেকে দুনিয়ার মানুষের অপারগতা থাকবে, কিন্তু অপারগতা আল্লাহর কাছে স্বীকার করে আল্লাহর দিকে ফেরত আসতে হবে। কিন্তু তুমি আল্লাহর দিকে ফেরত আসবে না, আবার আল্লাহর দেওয়া বিধানকে পছন্দ করবে না, তাহলে তুমি কখনো পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না, ঠিক কি না? কথা ভালো করে বোঝেন, যেইগুলো মানুষ দাঁড়ায় আছেন তারা ভালো করে বোঝেন। এই যে কোরআনুল কারিম দেখতে পাইছেন, কথা বলেন দেখতে পেয়েছেন,
এই কোরআনুল কারিমের আমি 15 পারা পর্যন্ত ঠিকঠাক মতো বুঝি, গবেষণা করে সব মোটামুটি আমার বোঝা শেষ। এই 15 পারার ব্যাপারে আমার কোনো মন্তব্য নাই, কিন্তু বাকি 15 পারা এখনো বুঝে উঠতে পারি নাই। অতএব আমি 50% মুসলমান, তাই তো? টেকুয়ার মানুষ ভালো করে বুঝে বলেন, কোরআনুল কারিম সব পড়ছি, কেবল সুরা নাসটা এখনো বুঝি নাই। সুরা নাসের কেবল সবই বুঝছি, কেবল শেষ আয়াত যেটা ছিল ওই আয়াতটার ব্যাপারে আমার কিছু কথা আছে, মিনাল জিন্নাতি ওয়ান নাস এইটা বুঝবো, শুধু এইটুকু বাকি, বাকি সব আয়াত মেনে নিয়েছি। অতএব আমি 99% মুসলমান। ভালো করে মাথার থেকে কনসেপ্ট পরিষ্কার করে যান, আপনি যদি কোরআনের একটা আয়াতের একটা অক্ষর পর্যন্ত আপনার পণ্ডিতি খাটান, তাহলে আপনার ইমান 0%, ঠিক কিনা? তাহলে আপনাকে স্বীকার করতে হবে কোরআনুল কারিমের মধ্যে যা বিধান আছে আমার মাথায় ধরলেও স্বীকার করি, না ধরলেও স্বীকার করি, আমার বুঝে আসলেও মানি না আসলেও মানি, এর নাম হচ্ছে ইমান, ঠিক কিনা? প্রিয় মুসলমানেরা, আজকে মূলত আমি আপনাদের কাছে যতক্ষণ সময় পাব একটা বিষয় নির্ধারণ করে আসছি, সেই বিষয়ে বলবো। আল্লাহ যে বললেন আলিয়াউমা আকমাল তুলাকুম দিন, আকুম দিনকে পূর্ণ করে দেওয়া হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ করেছেন একবার, উমরা করেছেন চারবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিদায় হজের দিবসে আসলেন, বিদায় হবের হজের দিবসে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে যে ভাষণ দিলেন, যারা ইতিহাসবিদ যারা মুহাদ্দিসিনে কেরাম তারা এই ভাষণটাকে 31টা পয়েন্টে ভাগ করছেন। কয়টা পয়েন্ট ভাই? কথা বলেন না কেন? বলবেন হুজুর কথা বলে লাভ কি, কথা না বললে আপনার মনে থাকবে না। কয়টা পয়েন্ট? এই 31টা পয়েন্টকে ফুকাহায়ে কেরাম মুহাদ্দিসিনে কেরাম মুফাসসিরিনে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ভাষণগুলোকে 15টা আয়াতে কারিমার আলোকে মানুষের 15টা জীবন ঘনিষ্ঠ বৈশিষ্ট্যের সাথে সম্পৃক্ত করেছেন। কোন উম্মত যদি এই 15টা বৈশিষ্ট্যে নিজের জীবনকে বৈশিষ্ট্য মণ্ডিত করে নিতে পারে, ওই বান্দাটা দুনিয়াতেও সফল, কিয়ামতের দিনে আল্লাহর কাছেও সফল। সুবহানাল্লাহ! তাহলে বৈশিষ্ট্য কয়টা? কয়টা? 15টা। আজকে আমরা এক এক করে সিদ্ধান্ত নিব, এই 15টা বৈশিষ্ট্যের সংক্ষিপ্ত সংক্ষিপ্ত কোরআনুল কারিম থেকে টাচ নিব, এবং আমরা বুদ্ধি বিবেক খাটায়া আমরা এখান থেকে চলে যাব। কারো প্রতি কোনো আমাদের হিংসা নাই, বিদ্বেষ নাই, ইমানদার কাউকে হিংসা বিদ্বেষ করে না, কাউকে প্রতিপক্ষ অযথা বানায় না, কোরআন সবাইকে তার কাছে টানতে চায়। কিন্তু যদি কোরআনকে কেউ বিদ্বেষী বানায় তাহলে মুসলমান তাকে বিদ্বেষী বানায়, ঠিক না? সকলে আমাদের বন্ধু, কিন্তু আপনি যদি আল্লাহকে পছন্দ না করেন, ইসলামকে পছন্দ না করেন, কোরআনকে পছন্দ না করেন, তাহলে আপনার সাথে আমার কথা আছে, ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা, আমরা কোরআনুল কারিম থেকে আমরা 15টা পয়েন্টে আমাদের জীবনের পথ ও পাথেও আল্লাহর নবী যেটা বিদায় হজ্জে আমাদের জন্য নির্দেশনা দিয়ে গেছেন, এইগুলা শুনবো শোনারও নিয়তে নাকি মানার নিয়তে? বুঝে বলেন, শোনা না মানা? আল্লাহ আমাদেরকে আজকের এই মাহফিলে একটা বৈশিষ্ট্য হলেও জীবনে ধারণ করে যাওয়ার মতো তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। একটা মুখ বন্ধ থাকবে না ভাই, এই আমিনের বরকত আছে, দাঁড়ায় থাকেন, বসে থাকেন, দূরে থাকেন, কাছে থাকেন, বলেন আল্লাহুম্মা আমিন হয় নাই? আরেকবার মহাব্বতে বলেন আল্লাহুম্মা আমিন। চলেন তাহলে এক এক করে আমরা শুরু করি, আপনারা নাম্বার মিলাই নেবেন। প্রিয় ভাইয়েরা, হামজা আসবে, আমি চলে যাব ইনশাআল্লাহ। এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যাকে তাকে অনুসরণ করো না, ডিগবাজি দেয়, কিছুদিন পরে আদর্শ পরিবর্তন করে, আবার বড় মাহফিল পাইলে বড় বড় লেকচার মারে, আছে না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জানে জানে যাকে তাকে না জেনে অনুসরণ করো না। এটা এক নম্বর বৈশিষ্ট্য ইমানদারের, না জেনে না বুঝে একদিকে চলে যাবে, একদিকে ছুটে যাবে। একটা বিজ্ঞাপন দেখছে, বিজ্ঞাপন দেখে পাগল হয়ে গেছে, অমুকে কোম্পানি আপনাকে বলছে টাকা ডবল বানায় দিবে, আপনি ঝাঁপ দিয়ে পড়ে গেছেন, এটা ইমানদারের বৈশিষ্ট্য হবে? আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারিমের মধ্যে বলছে, কোরআনের 68 নম্বর সুরা, সুরা কলমের মধ্যে আল্লাহ 10 থেকে 13 নম্বর আয়াতের মধ্যে বান্দার জন্য দিক নির্দেশনা দিয়েছেন। আল্লাহ বলছেন, ওয়ালা তুতিউ কুল্লা হাল্লাফিম মাহিন হাম্মাযিম মাশাইম বিনামিম মান্নাইল লিল খায়রি মুতাদিন আসিম।
আমার রব্বুল আলামিন বলছেন এই দুনিয়ার মানুষ যে ব্যক্তি অধিক শপথ করে কথায় কথায় আল্লাহর কসম বলে কথায় কথায় কিরা কাটে কথায় কথায় বলে খোদার কসম আল্লাহর কসম বাপের কসম মায়ের কসম জমিনের কসম তোর মাথার কসম আমার বউয়ের কসম ইজ্জতের কসম চোখের কসম আছে না ভাই আমার আল্লাহ বলছেন খবরদার যেই ব্যক্তি বেশি বেশি কসম করে যে লাঞ্ছিত আপনি তার অনুগত্য করবেন না হাম্মাযিম মাশাইম বিনামিম আরেক দল আছে একের কথা অপরের কাছে পিছনে যে লাগায় সামনে বলার সাহস করে না কিন্তু পিছনে পিছনে কথা লাগালাগির খেলা করে আল্লাহ বলছেন হে নবী আপনাকে দিয়ে আপনার উম্মতকে বলা হলো পিছনে পিছনে যে কথা বলে তার সাথে জানো আপনার উম্মতের সম্পর্ক না থাকে শিওর থাকবেন আপনার কাছে এসে একজন বলছে উমুক 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 এই কথা বলেছে আপনার কাছে ভালো হচ্ছে আপনি শিওর হবেন যেই ব্যক্তি পিছনের কোন করে অপরের কথা আপনাকে বলতেছে ওই ব্যক্তি যখন সুযোগ পাবে আপনার কথা অন্যের কাছে বলবে ঠিক কি না আল্লাহ বলছেন এর সাথে আপনার কোনো সম্পর্ক নাই মান্নাইল লিল খায়রি মুতাদিন আযীম আর একটা গ্রুপের অনুসরণ করবেন না যেই ব্যক্তিটা ভালো কাজে বাধা দেয় সীমা লঙ্ঘন করে উতুল্লিন বাদা যালিকা জানিম কঠোর স্বভাবের অধিকারী তদুপরি এই মানুষটা কুখ্যাত আল্লাহ বলছেন কুখ্যাত চরিত্র কঠোর স্বভাব পাপী সীমা লঙ্ঘনকারী আর মানুষকে কল্যাণের দিকে আসতে বাধা দেয় এরকম মানুষের সাথে ইমানদারের কোনো সম্পর্ক থাকবে না ঠিক কি না শুধুমাত্র রাস্তাঘাটে সম্পর্ক থাকবে না কিন্তু যখন ভোট দেওয়া লাগবে তখন এইগুলো মানিছিল আমাদের প্রিয় মানুষ ঠিক কি না ঠিক বললেন না প্রিয় ভাইরা ভালো করে বুঝে নেন হিসাব মিলাই নেন আজকের থেকে সিদ্ধান্ত নেন এই ধরনের কোনো মানুষের অনুসরণ জেনে বুঝে আমরা করতে পারি না ঠিক কি না কিন্তু দুঃখ লাগে আমরা বলেছি আজকে করব না এইগুলো মানুষের সাথে সম্পর্ক রাখবো না কিন্তু আপনি যে না বললেন না বলার সময় মনে মনে ভাবছেন হ্যাঁ হ্যাঁ ওই মানুষটার সাথে এই চরিত্র মিলছে হুজুর যা বলছেন আমার দোস্তের সাথে মিলে গেছে কিন্তু একটু যদি আয়নায় মুখ দেখি তাহলে খুঁজে টুজে দেখব ওই মানুষটা বেশি দূরে যাওয়া লাগবে না আমার চেহারা যে আয়নার উপরে পড়েছে ওই আয়নাতে আমি যেন আমার নিজেকে দেখতে পাই ঠিক কি না এই জন্য নিজের চরিত্র বদল করা লাগবে প্রিয় ভাইয়েরা এক নম্বরে এটা আমি সংক্ষেপ করে বলে যাচ্ছি দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইমানদার যদি তুমি হও তোমার আচরণ কেমন হবে তোমার আচরণের প্রথম হবে আল্লাহ রাব্বুল আমিন বলছেন নবী আপনার উম্মতকে জানাই দেন আপনার উম্মতের কথা বলার ধরনটা নম্র স্বভাবের হবে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আমিন সূরা তাহা কোরআনুল করিমের 20 নম্বর সূরা এই সূরার 43 থেকে 44 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ওই মানুষটার কাছে পয়গম্বর যাচ্ছে যেই মানুষটাকে আল্লাহ রাব্বুল আমিন নিজে বলছেন লাল এর থেকে বড় দস্যু এর থেকে বড় ইসলাম বিদ্বেষী এর থেকে বড় আল্লাহ দ্রোহী আর কেউ নাই এর আগে দুনিয়ার বুকে কেউ কখনো এটা দাবি করে নাই আনা রব্বুকুমুল আলা ওর থেকে বাজে মানুষ আর দুনিয়াতে আল্লাহ দ্রোহী হিসাবে কেউ আসে নাই কিন্তু আল্লাহ বলছেন ও মুসা ও হারুন সবচেয়ে নিকৃষ্ট মানুষটার কাছে আপনি যাচ্ছেন কিন্তু তার জন্য আপনাকে নির্দেশনা দেওয়া হচ্ছে কি নির্দেশনা আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইযহাবা ইলা ফিরআউন ইন্নাহু তাগা ফাকুলা লাহু কওলান লাইনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু লাআল্লাহু ইয়াতাযাক্কারু أو يخشى আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইযহাবা আপনারা দুইজন যান ফেরাউনের কাছে ওই ফেরাউন তো আল্লাহর দ্রোহিতা করেছে ওই ফেরাউন নিজেকে রব্বুকুমুল আলা বলেছে কিন্তু আমি আল্লাহ বললাম ওই পথভ্রষ্ট ওই আল্লাহর দ্রোহী ওই মানুষটার কাছে যাবেন আপনারা ফাকুলা লাহু কওলান লাইনা তার সাথে কখনো গরম গরম কথা বলবেন না গরম গরম কথা বলার দ্বারা তার পরিবর্তন হবে না আল্লাহ বলছেন আপনি যদি নরম করে নম্র কথা বলেন আশা করা যায় হয়তোবা সে স্মরণ করবে অথবা
অপহৃত হয়ে যাবে। খেয়াল করে দেখেন, ফেরাউন যদিও ঈমান আনে নাই, আল্লাহর দিকে ফেরত আসে নাই, কিন্তু মুসার কথা শুনে কিন্তু ফেরাউন ভীতবহ বল হয়ে গিয়েছিল, ঠিক কি না? ওই যে তাদের জাদু ছড়ায় দেওয়ার কথা, কে জাদু আগে ফেলবে? মুসা আলাইহিস সালাম বললেন তোমরাই আগে ফেলো। ফেরাউনের কওমের যতগুলো জাদুকর বিখ্যাত বিখ্যাত সবগুলো যখন নিক্ষেপ করেছে, তাফসীরের মধ্যে আসতেছে মুসা আলাইহিস সালাম যখন তার লাঠিকে বলছেন এখন লাঠি তুমি নিক্ষিপ্ত হও, আল্লাহর নির্দেশে যখন নিক্ষিপ্ত হয়েছে ওই লাঠি কিন্তু গিলে খাইছে, ওই লাঠি কিন্তু আক্রমণ করে নাই, ও কেবল মুখটা হা করেছে, উপরেরটা আসমান মুখী নিচেরটা জমিন, ও কামড়ও দেয় নাই, কেবল নিঃশ্বাসটা টেনে নিয়েছে। ফেরাউনের পরিষদের যত জাদু ছিল সবগুলা তার পেটের মধ্যে ঢুকে গেছে, ওই মঞ্চের মধ্যে আর কিছু করতে হয় নাই, যাদেরকে আল্লাহ হেদায়েত দিয়েছিলেন সবগুলা সিজদায় পড়ে আল্লাহ রব্বুল আলমিনের দাসত্ব স্বীকার করে নিয়েছে। মুসা আলাইহিস সালামকে এই জন্য আল্লাহ বলছেন আপনার তবিয়ত হবে, লোকটা যতই বড় হোক যতই দাপটওয়ালা হোক, আপনি যদি নরম তবিয়তে নরম কথা বলেন মানুষের অন্তরে, তাহলে এটা ক্রিয়া করে, ঠিক কিনা? কিন্তু এখন আমাদের স্বভাব কি ভাই? আমাদের স্বভাব নরম বলে কোনো কথা নাই, যে যত গরম তার তত ভাব, গরম গরম মুড। মানুষ অনেক সময় রাগ করে বলে আমাকে তো চিনিস না, এখন নরম করে আসি, রাগলে যে আমি কি, রাগলে তুই টের পাবি। ও চিন্তা করছে রাগী হওয়া, খারাপ স্বভাবের হওয়া, কর্কশ কথা বলা, এইটা মনে হয় তার ক্রেডিট। আল্লাহ বলছেন এইটা কখনো ইমানদারের চরিত্র হতে পারে? তাহলে আজকের থেকে আমরা এই স্বভাবে কি পরিবর্তন করতে পারবো ভাই? সব জায়গায় করলেও বউয়ের কাছে জানি নরম হয় না, ঠিক তো? বাপ রে বাপ, বাহিরে যত না যত ভাব, উনি বউয়ের কাছে যাওয়ার পরে বিরাট বড় বাঘ, অতি উত্তেজিত ভাব, একজন আরেকজনকে গর্ব করে বলছে আমার বউয়ের কাছে আমি কেমন বাঘ জানিস, আমি এইরকম বাঘ, আমি হাত ধুয়ে হাত ধোয়ার ওই পাত্রের পানিটা পর্যন্ত ফেলি না, আমি এইসা বাঘ, আমি এইসা মরদ। আমি মাঝে মাঝে বলি আপনি যদি নিজেকে মানুষ থেকেও বাঘ বলেন, তা আপনি এরকম একজন মানুষকে বিয়ে করছেন কেন? আপনার কাজ তো ছিল কোনো বাঘিনী দেখে বিয়ে করা, ঠিক কিনা? আচার আচরণ পরিবর্তন করেন, এই আচার আচরণের এফেক্ট আমাদের সন্তানের উপরে পড়তেছে। বাপ মা রাত দিন ঝগড়া করে, দুইজনের মধ্যে কথা নাই, দুইজন ইশারা ইঙ্গিতে কথা বলে, ছেলেরে বলে তোর আব্বাকে বল বাজার থেকে জানি একটুখানি মাছ কিনে নিয়ে আসে, বউ আবার উল্টা উত্তর দেয়, ছেলে আবার উত্তর দেয় তোর আম্মাকে বল আজকে যা আছে তাই যেন রান্না করে, কথা দুইজনই শুনতেছে কিন্তু কেউ কারোটা বলে না, একজন আরেকজন যদি কথা চালাচালি করে, ঠিক কি না? ভাত রেডি আছে, কারো যদি খিদা লাগে খায় নে, বাবা রে বাবা, উনি আবার বলতেছে যা খাওয়া এ খাওয়া না খায়ে বাহিরে খাওয়াই ভালো ছিল, কথা কেউ কারো বলে না, দুইজন স্বামী স্ত্রী, আপনি মনে করছেন বিরাট ভাব নিয়ে ঘোরাফেরা করতেছেন, এই এফেক্ট আপনার উত্তর প্রজন্মের উপরে পড়বে। আমাদের বাচ্চা কাচ্চা এখন বেয়াদব হয়ে গেছে, আগে বাপ মাকে দেখে বাচ্চা কাচ্চা ভয় করতো, এখন আমাদের বাচ্চা কাচ্চাকে দেখে বাপ মা ভয় করে, ঠিক কি না? বাবারে সন্ধ্যার পরে বাড়িতে চলে আসিস, বলছে কখন আসতে হবে আমার জানা আছে, বেশি কথা বললে তোমার বাড়িতেই আসবো না, বলছে বাবা যখন মন চাই তখন তাও বাড়িতে আসিস আর তোকে বলবো না, ঠিক না ভাই? কথা কি ভুল বললাম প্রিয় ভাইয়েরা? অথয় নরম কথার এফেক্ট আছে স্বামী স্ত্রীর মধ্যে, উত্তেজিত কথা যখন বাচ্চা কাচ্চা ঘুমায় ঘর বন্ধ করে বলবেন, সন্তানের সামনে যেন গরম কথা না হয়, বাজে কথা না হয়, একজন আরেকজনকে যেন গালি দিয়ে কটু কথা না হয়, এটা আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশনা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিন নম্বর নির্দেশনা দিচ্ছেন, বান্দা তোমাদের চলাফেরা হবে লজ্জা এবং শালীনতার সাথে, তোমাদের চলাফেরার মধ্যে লজ্জা এবং শালীনতা লাগবে। আল্লাহ রাব্বুল আমিন সূরা নূর 24 নম্বর সূরার 27 নম্বর আয়াতের মধ্যে তাবৎ পৃথিবীর মানুষের জন্য বলছেন, নবীজির বিদায় হজের ভাষণের সামারি আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, তোমরা একজন আরেকজনের বাড়িতে আসতেছো, তোমার ভাইয়ের বাড়ি
তোমার পরিচিত বাড়ি এমন কি তোমার নিজের বাড়িতেও যদি তুমি আসো আল্লাহ বলছেন এক নম্বর দায়িত্ব হবে অনুমতি নিয়ে নেওয়া দুই নম্বর ওই পরিবারের প্রতি সালাম দেওয়া কোন বান্দা যদি এইটা করে আল্লাহ বলছেন যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন বান্দা স্মরণে রেখো এইটা যদি করো এইটার মধ্যে তোমাদের জন্য কল্যাণ আছে এখানে হাত তুলে সাড়া দিবেন কারা কারা আছেন নিজের বাড়িতে যখন প্রবেশ করি সুরসা ডাকার আগে কলিং বেল চাপার আগে ঠক ঠক দেওয়ার আগে বাড়িতে আগে সালাম দেই নিজের বউরে সালাম দিয়ে প্রবেশ করি নিজের পরিবারে সালাম দিয়ে বাড়িতে ঢুকি হাত তোলেন বাড়িতে সালাম দিয়ে ঢুকেন আপনার বউ আছে না মা আছে বউ আছে মাও আছে আলহামদুলিল্লাহ কিন্তু ইমানদার হিসাবে তো আমাদের সকলের হাতগুলো উঠে যাওয়ার কথা ছিল ঠিক কিনা চিন্তা করে হুজুর সব জায়গায় সালাম দেওয়া যায় কিন্তু বউকে আবার কেমন করে সালাম দেয় একটা লজ্জা আছে না আজকের ওয়াজ শুনে যায় যদি বাড়িতে আবার সালাম দেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ফাতেমার মা দরজা খোলো আপনার বউ আবার বলবে আমি কি অপরিচিত মানুষ নাকি কোন ভক্কর চক্কর শুরু করলে তুমি আবার ঠিক না ভাই কিন্তু আমার আল্লাহ বলছেন তুমি যদি তোমার বাড়িতেও সালাম দিয়ে প্রবেশ করো এইটা তোমার জন্য অনুমতি নাও এবং সালাম আল্লাহ বলছেন এর মধ্যে তোমার জন্য বরকত আছে তাহলে আমরা সিদ্ধান্ত নিব আমার পরিবারে আমার বাড়িতে ঢোকার পরে কলিং বেল চাপার আগে অথবা কলিং বেল যদি বাড়ির থেকে ডিস্টেন্স এমন হয় সালাম না শোনা যায় তাহলে আপনি কলিং বেল দিয়ে দরজাতে বাড়িতে ঢোকার আগে অনুমতি কারো অপরিচিত আর নিজের বাড়িতে অন্তত পক্ষে সালাম দিয়ে প্রবেশ করব রাজি আছেন কথা বলতে হবে রাজি আছেন ফাও ফাও না এ আমল নিয়ে যেতে হবে যাওয়ার পরে বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করবেন আজকের থেকে আমরা এই আমলটা শুরু করব ইনশা কেমন করে সালাম দিবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সান আবার কত সাইন সাইন কি যে বললো বোঝা গেল সালাম সুন্দর করে দিতে হবে আসসালামু আলাইকুম কি নবীজিকে উপহাস করে বলছে আসসালামু আলাইকুম নবীজি বলছেন ওয়ালাইকুম আসসাম মানে কি তোমার ধ্বংস হোক নবীকে উপহাস করে বলছে কিন্তু বাঙালি এখন উচ্চারণ ঠিক মতো পারে না সালামটা পর্যন্ত বিশুদ্ধ করে দেয় না আল্লাহ বলছেন কেউ যদি সালাম দেয় তার উত্তরটা তুমি একটু বাড়ায় দিও আসসালামু আলাইকুম উনি বলবে ওয়ালাইকুমুসসালাম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুমুসসালাম ওয়া রাহমাতুল্লাহ এই ওয়াজ শুনে আবার কেউ যদি যায় বলে যা আছে কপালে হুজুর বলছে সালাম দিয়ে ঢোকা লাগবে দোয়া বেশি করলে লাভ উনি সালাম দিছে আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ ও বারাকাত ও মাগফিরাত ও জান্নাত ও রিদওয়ান ও কাসিরান কাসিরান যে উত্তর দিবে তার বিপদ আছে না অতএব যতটুকু লাগবে ওইটুকুর মধ্যে থাকা লাগবে তাহলে কারো বাড়িতে ঢুকতে হলে ইমানদার অনুমতি নিয়ে ঢুকবে আর নিজের বাড়িতে অন্তত সালাম দিয়ে প্রবেশ করবে রাজি আছেন তবে রাস্তা দিয়ে কোন যখন চলাফেরা করব তখন আশপাশে জালনা টালনা গুলো একটু দেখতে দেখতে যাব জায়গা মতো কেউ তাকালে মাথা নিচু করে হুজুর আর যখনই দেখবো ফাঁক ফুঁক দেখে যাব নবীজি বলছেন কেউ যদি কারো বাড়িতে অন্যায়ভাবে ফুটা ফাটি কোনা দিয়ে তাকায় যেদিক দিয়ে তার তাকানোর অধিকার নাই কেউ যদি তার চোখটা ফুটা করে দেয় তার জন্য বিচার হবে না কেননা সে অন্যায় কাজ করেছে আল্লাহু আকবার আর আমরা মানুষের দিকে এমনভাবে তাকাই মানুষের অনেক অন্যায় দেখার পরে আমরা আবার এসে ফুটানি করি একজন এসে বলতেছে হুজুর আমি মোড়ের দোকানে চা খাচ্ছিলাম আর একটা জিনিস দেখে বুকটা ফেটে গেল কি হয়েছে ভাই পর্দা পুষিটা বলে কিছু নাই হুজুর যা মেয়ে দেখলাম 15-20টার মধ্যে 14টার বুকেই কাপড় নাই আমি বললাম আপনার মতো মুত্তাকি তো দেখি নাই আর সমাজের এত খারাপ আপনি চোখ দিয়ে গুনে 14 জনের কাপড় সারা দেখলেন আপনার দেখার অনুমতিটা দিল কে আছে না এরকম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুক আল্লাহুম্মা আমিন চার নম্বরে খেয়াল করেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মানুষ হিসাবে আজকের থেকে ইমানদারদের দায়িত্ব দেওয়া হলো একজন অপরজনের প্রতি দয়া করবে দয়াবান দয়ার চরিত্র তাদের মধ্যে ঢুকে যাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরা কসাস 28 নম্বর সূরার 77 নম্বর আয়াতের মধ্যে বলছেন ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক ওয়া লা তাবগিল ফাসাদা ফিল আরদি ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন রাব্বুল আলামিন বলছেন ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক ভালো করে বুঝেন
এইটার খেতাব হচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু আপনি যদি মনে করেন আল্লাহ আপনাকে বলছেন, আপনি দয়া করেন যেরকম করে আপনার রব আপনাকে দয়া করছে, সুবহানাল্লাহ বলেন। আমি ছোট্ট দুইটা উদাহরণ দেই আপনার বিবেকে, আপনার বিবেক যেন খুলে যায় এইটা বোঝানোর জন্য। আপনার যে পাঁচটা নখ আছে, যাদের আছে তারা হাত তোলেন, যাদের নাই তারা হাত তুলবেন না। যাদের হাতে পাঁচ নখ আছে, আমার সামনে বসে আছেন, হাত তোলেন। চাচা আপনার পাঁচ নখ নাই, তা হাত তোলেন না কেন? টান করে তোলেন, সোজা করে তোলেন, সোজা করে তোলেন, তুলছেন সবাই। হাতটা এবার নাড়াচাড়া দেন একটু, নাড়াচাড়া দিছেন, হাত নামাবেন না। এবার বাম হাত দিয়ে দুই নখ বন্ধ করেন, এই দুই নখ, এই নখ আর এই নখ, এই দুই আঙ্গুল বন্ধ করেন। বাড়িতে যাওয়ার পরে কিচ্ছু লাগবে না আপনার রবের, তো আপনি কোনো দয়া খুঁজে পান না। আপনি একদিন সিদ্ধান্ত নেবেন, 24 ঘন্টা এখানে একটা গাডার পেঁচায় দিলাম, দেওয়ার পরে এইভাবে চলাফেরা করব। ভাতটা যখন খাবেন এই দুই আঙ্গুল কিন্তু বন্ধ, এই তিনটাতে তুলে খাওয়া লাগবে। একজন বলছে একটু সই করে দেন চেকে, কলম কিন্তু এরকম ঘুরে ধরে মারা লাগবে। বদনাটা যখন ধরবেন কিভাবে ধরবেন? বাড়িতে যে সিদ্ধান্ত নিয়েন। আমার আল্লাহ বলছেন, বান্দা তুমি রবের দয়া খুঁজে পাও না, কিন্তু তোমার হাতের মেকানিজমের দিকে তাকালে তুমি টের পাবে তোমার আল্লাহ তোমার প্রতি কি দয়া করেছে, ঠিক কিনা? আমার আল্লাহ হারাপুরিম বলছেন, ও আহাসিন কামা আহসানাল্লাহু ইলাইক, তোমার রব তোমার প্রতি যে দয়া করেছে বান্দা তুমি কল্পনার মধ্যে আনতে পারবা না, তুমি চিন্তা করতে পারবা না। এত পরিমাণ গতকালকের মাহফিলে কুয়াশা ছিল, গাড়ি আমার 20 কিলোমিটার বেগে চলে না। গাড়ি যখন চলতেছে, চলার সময় ভিতরে হিট চলে, ভিতরে ঠান্ডা চলে, সামনে ওয়াইফাইটা দিয়ে, ওয়ারফা ওয়াইফাইটা দিয়ে দিয়ে মাঝে মাঝেই ওই সামনের গ্লাসের পানি পরিষ্কার করা লাগে। চিন্তা করলাম পানি পরিষ্কার করতে করতে হঠাৎ করে ওয়াইফারে চাপ দেয়, পানি আর আসে না। বলে কি ব্যাপার, পানি নাই কেন? বলে রিজার্ভের ট্যাঙ্কিতে যে পানি ছিল পানি ফুরাই গেছে। আমি চিন্তা করলাম বসে বসে, আই রব আমি তো ওই ওয়াইফারের পানিটা পর্যন্ত না এইটা দেখতেছি যখন 1-2 মিনিট, ওই সময়ও তো আমার চোখ অন্তত 10-15 বার আমার চোখের পলক পড়ে গেছে। একটা মানুষ দিনের মধ্যে 22,000 বার চোখের পলক ফেলে। তাহলে রব্বুল আমিন যদি নির্ধারণ করে দিতেন তোমাকে এটা চার্জিং সিস্টেম অথবা এটার পানির জন্য কোনো একটা ব্যবস্থাপনা রাখতে হবে, বান্দার অধিকাংশ সময় এইটা মনে থাকতো না, খেয়াল থাকতো না। বান্দা বাজারে গেছে, যাওয়ার পরে একজনকে বলছে আমারে ধরো, কারণ আমার পানি ফুরায় গেছে, আমার চোখ আর ঠিক মতো কাজ করে না। আপনি মনে করছেন চোখ এমনি এমনি পড়ে না ভাই, চোখের মধ্যে লিকুইড আছে, ওইটা দিয়ে আপনার করটিয়া যেইটা, আপনার যে চোখের মণি যেইটা, সবগুলাকে ঠিক রাখে, এইটার মাধ্যমে চোখের পলকটা পড়ে। আপনাকে আমাকে বললে রবের কোনো আমরা নিয়ামত আর কৃতজ্ঞতা খুঁজে পাই না, কিন্তু আমার আল্লাহ বলছেন তোমার প্রতি আমি রব্বুল আলামিন যে পরিমাণ নিয়ামত দিছি এইটাকে হিসাবে মিলাতে পারবে না, ঠিক কিনা? কিন্তু মানুষ রবের প্রতি বড় অকৃতজ্ঞ, ঠিক কিনা? একটা জিজ্ঞাসা করব পেকুয়ার মুসলমান, দেখি উত্তর দিতে পারেন কিনা। কোনো একটা লোক 10 বছর ধরে অন্ধ ছিল, একটা লাঠি নিয়ে চলাফেরা করত, শুনতেছেন এই ডান পাশে তারা শুনতেছেন, 10 বছর অন্ধ লাঠি একটা নিয়ে চলাফেরা করে, 10 বছর পরে তার অপারেশন করার পরে তার চোখ ঠিক হয়ে গেছে। যেই না চোখ ঠিক হয়েছে, সর্বপ্রথম ও কি বাদ দিবে? কি ভাই খেয়াল করেন, 10 বছর যারে যারা চললো না, যারে ছাড়া তার এক ধাপ ফেলা যায় না, ওর কাছে যখন চোখের দৃষ্টি আসলো ওই লাঠি মানুষ বাদ দেয়, ঠিক কিনা? মানুষের তবিয়ত এই রকমই, বিপদে পড়লে আল্লাহ আল্লাহ, আর রব যেই না আপনার ফেভারে রাখে তখন বান্দা সবার আগে আল্লাহকে ভুলে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। আমার রব্বুল আলামিন বলছেন আল্লাহ তোমার প্রতি যে দয়া করলেন তুমিও মানুষের প্রতি দয়া করবে। এই জন্য নবী বলছেন তোমার জীবনে তুমি যদি দয়া পেতে চাও, ইরহাম্মান ফিল আর ইরহাম্মান ফিস সামা, জমিনবাসীর প্রতি যদি তুমি দয়াদ্র হও তাহলে আসমানওয়ালা তোমার প্রতি দয়াদ্র হবে, ঠিক কিনা? চলতে চলতে একটা গাছের পাতা একটা বাঁশের মাথা বেঁধেছে,
টান দিয়ে নিল, দাঁত দিয়ে নিল, একটা কা বাচ্চা কিছু একটা পাতা ছিঁড়ে নিল, এই চা খেতে খেতে অল্প একটু চায়ের নিচে আসে একটা কুকুর ছিল একটু মেরে দিল, এইগুলাকে চিন্তা করলো, এগুলো কোনো আমার বিষয়ই না, ধর্তব্যের মধ্যেই পড়ে না। কিন্তু প্রিয় ভাইয়েরা, আল্লাহর কাছে আপনি দয়ার হিসাবে যদি নিজের নামটাকে উঠায় আল্লাহর দয়া পেতে চান, প্রত্যেকটা আকাশ যেইগুলার মধ্যে কোনো উপকার নাই, দয়াদ্রত নাই, এরকম উশৃঙ্খল জীবন ছেড়ে দয়াবান হয়ে সুশৃঙ্খল জীবন যাপন করতে হবে, ঠিক কিনা? আহারে, কত মানুষ আজকে জুলুমের শিকার, কত মানুষ আজকে অবিচারের শিকার, বিনা বিচারে জেল খাটে, কোনো কারণ নাই। আমির হামজা 3 বছর জেল খাটলো, জেল খাটার পরে বের হয়ে আসলো, কিন্তু জানতে চাই আমির হামজার জীবন থেকে যে 925 দিন কেড়ে নেওয়া হলো, এই জীবন কি ফেরত দেওয়া সম্ভব? তাহলে এই অন্যায়টার হিসাব কোথায় হবে? আল্লাহ বলছেন অন্যায়ের হিসাব হবে। টেনশন নিও না, মনে করছো কেবল দুনিয়াতেই তোমার হিসাব, না, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন, আল্লাহ বলছেন আল্লাহ কোনো গাফেল নন, যারা জুলুম করে তাদের প্রত্যেকের হিসাব করাই গন্ডায় আল্লাহর কাছে বুঝে নেবেন, ঠিক কি না? সাবধান হয়ে যান, জুলুম যারা করেন সাবধান হয়ে যান, একটা জুলুম ব্যক্তিগত জুলুম, আরেকটা জুলুম সামাজিক জুলুম, আরেকটা জুলুম রাষ্ট্রীয় জুলুম, কেউ যদি রাষ্ট্র জুলুম করে ওইটা জনগণের কাছে এসে আপনি কেবল বললেন মাফ করে দেওয়া তো সোজা নয়, ওই জুলুমের ক্ষতিপূরণ করতে হবে, ঠিক কি না? আল্লাহ বলছেন যদি ক্ষতিপূরণ না করো কি হবে বলবো? বলবো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার মুহতিন মুকনি রুসিহিম লা ইয়ারতাদু ইলাইহিম তারফুহুম ওয়া আফইদাতুহুম হাওয়া। আমার আল্লাহ বলছেন কিয়ামতের ময়দান যেদিন হবে, দিল নরম করেন, ঠান্ডা মাথায় বসেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের ময়দান যেদিন হবে ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার, আল্লাহর কাছে যখন যাবে চোখগুলাকে রব্বুল আলামিন বিস্ফোরিত করে দিবেন, কোটর থেকে বেরিয়ে আসবে। আল্লাহ বলছেন যেই না কোটর থেকে বেরিয়ে আসবে দুনিয়ার মানুষ বুঝে ফেলবে এইটা জুলুমের কেসের মধ্যে ধরা খেয়ে গেছে। আল্লাহ বলছেন মুহতিনা মুকনি রুসিহিম লা ইয়ারতাদু ইলাইহিম তারফুহুম, চোখ বিস্ফোরিত হওয়ার পরে মাথাটা উপর দিকে হয়ে যাবে, ফেরেশতা পিঠের মধ্যে একটা বাড়ি দিবে, আল্লাহ বলছেন এই ডানেও ফিরবে না বামেও ফিরবে না, গেডিটা সোজা হয়ে যাবে, এইটা 2 নম্বর তাদের পরিস্থিতি, 3 নম্বর তাদের জন্য ভয়াবহ পরিস্থিতি হবে। ওয়া আফইদাতুহুম হাওয়া, অন্তরটাকে রব্বুল আমিন ওই দিন চূড়ান্তভাবে তাদের হতাশ বানায় দিবেন। কথা বড় সোজা, কিন্তু মুহতিন এখানে হাত তুঞ্জের শব্দ এসেছে, এইটার মানে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন অন্তর হতাশ বানাবেন, এটার ব্যাখ্যা কি? মুফাসসিররা বলছেন আল্লাহ রাব্বুল আলামিন তার ইমানদার বান্দাদেরকে একটা পর্দার মধ্যে নেবেন, নেওয়ার পরে জিজ্ঞাসা করবেন ইকরা কিতাবা কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা, ও আমার বান্দা পড়তো তোর আমলনামা, বান্দা পড়ার পরে ঘাবড়ায় গেছে, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে তার রহমতের চাদরে তাকে দিয়ে নিয়েছেন, নেওয়ার পরে আল্লাহ জিজ্ঞাসা করবেন বান্দা এই পাপ করছিলে, হ্যাঁ আল্লাহ করছিলাম, এই পাপ করছিলে, হ্যাঁ করছিলাম এই পাপ, রব্বুল আমিন তার আমল নামায় শিরিক পান নাই আর জুলুম পান নাই, বান্দা যখন সব স্বীকার করবে আল্লাহ বলবেন ও আমার বান্দা দুনিয়ার বুকে আমি রহমান ছিলাম কিন্তু আজকে রহিম রব আমি, বান্দা তোর দুনিয়ার গোপন গুণাগুলা গোপন রেখেছিলাম, আজকেও বান্দা যা যা তোর গোপন গুণা গোপন রেখে আমি আজকে তোকে মাফ করে দিলাম। কিন্তু যেই বেটা জুলুম করে গেছে দুনিয়ায় বিরাট বাহাদুরি বিরাট পাওয়ার ক্ষমতা বড়ায় দাপট টাকা বারবার 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 পাওয়ারের মঞ্চে ছিল, কাউকে গুনে নাই, ইচ্ছা মতো মানুষকে শাস্তি দিয়েছে, ইচ্ছা মতো মানুষের নামে জেল জুলুম অবিচার অন্যায় করেছে, আল্লাহ বলছেন ওয়াফিদাতুহুম হাওয়া, অন্তর তার এমন হতাশ হয়ে যাবে ওই বান্দা বুঝে ফেলবে আজকে আর পার পাওয়ার কোনো কায়দা নাই, আজকের দিনে তাকে জাহান্নামে যাওয়া লাগবে। তাহলে আল্লাহর বিচার আছে কি না, কথা বলেন আছে কি না? দুনিয়াতেও বিচার আছে, এক বড় ফ্যাক্টরির মালিক তার অধীনস্থদের সাথে ভালো ব্যবহার করে না, ভালো করে বোঝেন, একদিন তার ম্যানেজার অল্প একটু ভুল করছে, যাবে কোথায়,
উদাম পাদাম গালি দিছে তারে এমন গালানো গালাইছে মালিকের গালি সহ্য করতে হইছে বেশি কথা বললে ম্যানেজারই থাকবে না কিন্তু বুকে কষ্ট পাইছে চিন্তা করছে এটা কোথাও ঝাড়া লাগবে ও এমন রাগা রাখছে ওর অধীনস্থ যে কর্মচারী তার অল্প একটু ভুল পাইছে যাবে কোথায় ম্যানেজার সাথে সাথে তারে উদাম পাদাম গালাইছে ওই কর্মচারী চিন্তা করছে অন্যদিনও ভুল করি কেন তো আজকে ম্যানেজার এত গালালো কেন মালিক যে গালিয়েছিল ওইটার শোধ দিছে এরপরে ওই কর্মচারী চিন্তা করছে কোথাও না কোথাও তো এটা শোধ দেওয়া লাগবে ওর নিচে তো কাউরেই পায় না পরে দেখছে হ্যাঁ যেটা দারোয়ান আছে অফিসের ওইটা ওর নিচের পদের অতএব তারে অন্তত যাওয়ার সময় দিবে ওই বেটা দাঁড়ায় থাকার কথা বসে আসার যাবে কোথায় ব্যাকল বেয়াদব যা ইচ্ছা তাই দারোয়ান চিন্তা করছে বাবারে অল্প একটু দাঁড়ানো আর বসার মধ্যে আমার এরকম গালাগালি দিল ব্যাপারটা কি কিন্তু কথা বলার সুযোগ নাই কথা বললেই তার উপরে চাকরি নট হয়ে যাবে বেচারি গজ গজ করতে করতে বাড়িতে চলে গেছে যাওয়ার পরে রাত তো কোথাও না কোথাও ঝাড়া লাগবে ওই বেচারি ভাত একটা মুখে দিয়েছে ওর দোষ ওর বইয়ের দোষ নাই ওর ওই তরকারির সাথে কাঁচামরিচ একটা গালের নিচে আস্ত গেছে যাবে কোথায় বউরে ডেকে বলছে তুই খারাপ তোর বাপ খারাপ তোর বংশ খারাপ যা ইচ্ছা তাই বলে বউরে গালাগালি করছে বউ চিন্তা করছে আমি যদি উত্তর দেই এক্ষুনি তো বংশসহ তালাক দিয়ে দিবে মনের দুঃখে সারাদিন যার জন্য কষ্ট করি বেচা তুই তোর ভুলে মরিচ খাইছিস গালাইছ আমারে ভিতরে ভিতরে রাগ সেই রকম রাগ কোথায় ছাড়বে উনার একটা ছেলে আছে ছেলেটা প্রত্যেক দিনই বাড়িতে দেরি করে আসে ওই দিন দেরি করে আসছে আর যাবে কোথায় বাপরে বলতে পারিনি এখন ব্যাটারে ঝাড়ি কথা বলতে বলতে তুই খারাপ তোর বাপ খারাপ এক কথা দুই কথা দিছে দুটা লাগায় ছেলে চিন্তা করছে প্রতিদিনই ভুল করি মাস্ক এরকম আমার মার লাগালো কেন বুঝলাম না তো রাগ করে বাড়ির থেকে চলে যাচ্ছে মাকে তো আর মারা যায় না এবার বাড়িতে বের হওয়ার পরে একটা আদলা ইট পাইছে অর্ধেক ইট শুনেন আদলাইট একটা পায়ে চিন্তা করছে সামনে যারে পায় তারে মারবো আল্লাহর কি কাজ ওই রাস্তা যেটা সামনে দেখেছে তার ওই পার দিয়ে একটা কুকুর হেঁটে যাচ্ছে কুকুর যেটা হেঁটে যাচ্ছে ওটা লেজ ডাউন দিয়ে যায় মানে ও কোনো ঝামেলা ঝঞ্ঝটের মধ্যে নাই কিন্তু ওই চিন্তা করছে আমারে আমার মা বকলো গাললো আবার মারও দিল যা আছে কপালে সব রাগ এক জায়গায় করছে ইটার মধ্যে মারছে একটা কুত্তার পেট বরাবর কুত্তা চিন্তা করছে অন্যদিন অপরাধ করে মার খায় আজকে আমার এত জোরে মারলো কেন দে দৌড় যারে পাইছি তারে খাইছি দৌড়ায় যায় দিছে একটারে কামড় এমন কামড় দেওয়া দিছে লোকজন মিলে সবাই সারানোর চেষ্টা করতেছে কুত্তা তো কামড়ালে সারে দেয় এ সারে না কেন লোকজন মিলে পিটায় পাটায় সারায় জিজ্ঞাসা করছে আপনি কে বলছে আমি এই অফিসের বস টের পাইছেন এই হিসাব সব জায়গায় হয়তো মিলে না কিন্তু হিসাব বরাবর করার দিন আছে কিনা আল্লাহ রাব্বুল আমিন তালে বললেন আজকের থেকে আমরা মানুষের প্রতি দয়াদ্র স্বভাবের হব রাজি আছি তো পাঁচ নম্বরে আল্লাহ বলছেন এই গুণটা বড় গুণ কঠিন গুণ আল্লাহ বলছেন সংকটকালেও আল্লাহর পথে অবিচল থাকা যখন তোমার জন্য অনুকূল পরিবেশ ওই পরিবেশে তো সবাই আল্লাহর উপরে তাওয়াক্কুল আল্লাহর দিকে থাকতে পারে কিন্তু যখন প্রতিকূল পরিবেশ আপনার পরিবেশটা আপনার অনুকূল নয় ওই সময়ও আল্লাহর পথে অবিচল এবং অটল থাকা কোরআনুল কারিমের ৩১ নম্বর সূরা সূরা লোকমান সূরা লোকমানের ১৭ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন লোকমান আলাইহিস সালামের মুখ দিয়ে তার সন্তানকে উপদেশ দেওয়াচ্ছেন হযরত লোকমান বলছেন ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়ামুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা সাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর আমার রব্বুল আমিন বলছেন লোকমান উপদেশ দিচ্ছে আমার সন্তান ইয়া বুনাইয়া আকিমিস সালাত সালাত আদায় করবে সৎ কাজের আদেশ দিবে অন্যায় থেকে বিরত রাখবে ওয়াসবির আলা মা আসাবাক বিপদ যখন আসবে ওই সময়ে তুমি ধৈর্য ধরে রাখবে বিপদে ধৈর্য ধরে রাখাটাই হচ্ছে প্রকৃত মুমিনের স্বভাব ঠিক কি না এই মা বোনেরা অনেকে আপনারা আছেন উল্টাপাল্টা কথা বলেন যেই দিন আপনি ধানটা শুকোতে দিয়েছেন আপনার বাড়ির ফসলটা শুকাতে দিয়েছেন আকাশটা ওই দিন মেঘ করে আসছে মা বোনেরা বলে আল্লাহ তো আর দিন খুঁজে পায় না আমি যেই দিন দেয় ওই দিনই আল্লাহর বৃষ্টি দেওয়া লাগে
আছে না ভাই, আল্লাহ তো আর বাচ্চা কাচ্চা খুঁজে পায় না, খালি আমার বাচ্চারই বেমার, আমার বাচ্চারই অসুখ। ফকিরের বাচ্চা কত সুন্দর স্বাস্থ্য, আমার বাচ্চার শরীর চলে না, বলে কিনা? আপনি খেয়াল করে দেখেন, আপনার আমার তবিয়তের মধ্যে এইটা আছে। আল্লাহ বলছেন না না না, সালাত যদি আদায় করো, ন্যায় কাজের আদেশ করো, অন্যায় থেকে ফিরাও, আর তুমি যদি যখন বিপদ আসে ওই বিপদের সময় যদি আল্লাহর উপরে তুমি আশ্রয় নিয়ে আল্লাহর দিকে যদি তুমি টিকে থাকতে পারো, আল্লাহ রব্বুল আমিন বলছেন ইন্না যালিকা মিন আজমিল উমুর, এইটা একটা বান্দার জীবনে সাহসিকতার কাজ। অতএব আল্লাহর দিকে অটল এবং অবিচল থাকতে হবে, আল্লাহ রব্বুল আলামিনের পথে আপনাকে অনর থাকতে হবে, ঠিক কি না? খোসা দিবে আপনাকে, এই বয়সে দাঁড়িয়ে রেখে হুজুর হয়ে গেলি, বাহ, দেখি আবার টাকনুর উপরে কাপড় পরা ধরছিস, উরে বাবা, ইসলাম ইসলাম খুব করিস, বিরাট হুজুর হয়ে গেছিস। আপনি চিন্তা করছেন, ইরিব বাবারে, আমার এই হুজুর বলে খোঁচা দিল, দাড়ি দিয়ে খোঁচা দিল। আপনি সেলুন আড়ালে যায় বলছেন প্রথমে এই চান্স দিও না, প্রথমে তিন নম্বরটা দাও, আস্তে আস্তে কমাই, আসে না? খবরদার খবরদার, দুনিয়ার কারো কথাবার্তায় আল্লাহর দিক থেকে পথ হারা হওয়া যাবে না, ঠিক কি না? লোভ আসবে আপনার পথে, অনেক ধরনের বিপদ আসবে, অনেক ধরনের আপনার সামনে প্রলোভন আসবে, কোন প্রলোভন কোন কিছুতে আল্লাহর পথ থেকে সরা যাবে, সরা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এটা আল্লাহ নিজে ঘোষণা দিচ্ছেন, এটা হচ্ছে তোমার জন্য সাহসিকতার কাজ। সবরের অনেক দীর্ঘ আলোচনা, সবরের নিম্ন স্তরটা আমরা বুঝি, সবরের নিম্ন স্তর কি? অসুখ হয়েছে, ধৈর্য ধরে আছে, বাচ্চা কাচ্চার অসুখ হয়েছে, ধৈর্য ধরে আছে, আল্লাহ অনেক দিন ধরে ব্যবসাপাতি ভালো যাচ্ছে না, ধৈর্য ধরে আছে, এটা সবর। কিন্তু এটা সবরে অলিয়া নয়, সবরের নিম্ন স্তর এটা, সবরে অলিয়া হচ্ছে মা আমার আল্লাহু লাক, আল্লাহ যা আপনাকে নির্দেশ দিয়েছেন, ও আমা নাহাল্লাহু আনহু, আর আল্লাহ যা থেকে আপনাকে নিষেধ করেছেন, আল্লাহর দুনিয়া একদিকে, আল্লাহর হুকুম একদিকে, আল্লাহর দুনিয়া বাকিটা একদিকে, আল্লাহর নিষেধ আপনার জীবনে একদিকে, আল্লাহর আদেশের প্রতি আপনি অবিচল, নিষেধ থেকে আপনি দূরে থাকেন, এইটাই হচ্ছে প্রকৃত মুমিন, ঠিক কি না? দাড়িওয়ালা মুসলমান, জুব্বা টুপিওয়ালা মুসলমান, কিন্তু এখন পর্যন্ত দাদনের ব্যবসা ছাড়ে নাই, সুদের কারবার করে, আসে না? ওরে বাবারে বাবা, হাজি সাহেব সব বাদ দিয়ে দিছে কিন্তু দাদনের ব্যবসা করে, এই আপনি এই কাজ করেন কেন? বলে আমাকে বেশি বুঝাতে আসো না, এটা 1500 বছর আগের দুনিয়া না, এক্সপোর্টের বিজনেস, ইম্পোর্টের বিজনেস, দুনিয়ার যত কারবার সব এখন লাগে সুদ, আর তুমি বলতেছো এইটা চলে না? বাবা চলে না, সব বুঝবে না, তোমরা বয়স হোক তারপরে বুঝবে। উনি দাদনে টাকা লাগায়, সুদে টাকা লাগায়, আসরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়েছে, এক লোক আসে বলছে 1000 টাকা দেন, হাতে টাকা নাই, বলছে বাবারে বড় বিপদে পড়ছে, 1000 টাকা দেন, বললাম হাতে টাকা নাই, বলছে চাচা আপনি কি মনে করছেন এমনি নিব, আজকে কিবার শুক্রবার 1000 টাকা দেন, আগামী মঙ্গলবার 1250, বলছে বেকুব কোথাকার, মানুষের হাতে টাকা থাকে নাকি, ঘরে চল, ঘরে নিয়ে চলে গেছে, যাওয়ার পরে 1000 টাকা বাইর করে দিছে, দেওয়ার পরে বলছে লাগলে আরো বল, তোর শাশুড়িও কিন্তু এই কারবার করতেছে, তবে যা করবি তাড়াতাড়ি কর, ছোট দিনের বেলা মাগরিবের আজান হচ্ছে, আমি কিন্তু মসজিদে যাই মাগরিবের নামাজ ধরবো, আসরের নামাজ পড়ে এসে মাগরিবের নামাজ ধরার পেরেশানি দেখায়, কিন্তু আল্লাহর বিধানে সবর করে সুদের কারবার থেকে বের হতে পারে না, আছে কি না? আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, অতএব সংকটকালে আল্লাহর প্রতি অটল অবিচল থাকা, 6 নম্বরের পরে রাব্বুল আমিন বলছেন মানুষকে অবজ্ঞা না করা, কখনো মানুষকে অবজ্ঞা করা যাবে না, মানুষকে অবজ্ঞা করা যাবে না। প্রিয় ভাইয়েরা, একটা পয়েন্ট বলে শেষ করব, দুইটা পয়েন্ট বলে শেষ করব প্রিয় ভাইয়েরা, 1 নম্বর বলেছি না জেনে কারো অনুসরণ করব, 2 নম্বরে বলেছি নম্র স্বরে কথা বলবো, 3 নম্বরে বলেছি লজ্জাশীলতার আচরণ লাগবে, 4 নম্বরে বলেছি মানুষের প্রতি দয়া করতে হবে, 5 নম্বরে আপনাদের কাছে বলেছি সংকটকালেও আল্লাহর পথে অটল এবং অবিচল থাকতে হবে, রাজি আছেন ইনশাআল্লাহ? আর 2টা পয়েন্ট বলবো, জাস্ট খালি পয়েন্ট বলে দিব, আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে পরামর্শর ভিত্তিতে কাজ করা, কি করা? আল্লাহ রাব্বুল আলামিন
42 নম্বর সূরা সূরা শুরা এর 38 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিম ওয়া আকামুস সালাত ওয়া আমরুহুম শুরা বাইনাহুম ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমাদের জন্য রব্বুল আলামিন দায়িত্ব দিচ্ছেন তারা যেন রবের পাল আদের যেইগুলো আছে পালন করে নামাজ যেন কায়েম করে আর পারস্পরিক যেন পরামর্শর ভিত্তিতে কাজ করে বান্দা যখন পরামর্শর ভিত্তিতে কাজ করে এর মধ্যে বরকত ঢুকায় দেন কে বরকত ঢুকায় দেন কে আল্লাহ অতএব ছোট থেকে বড় যে কোনো কাজ করবেন এই কাজগুলি পরামর্শর ভিত্তিতে করবেন আল্লাহ রাব্বুল আলামিন বরকত ঢুকায় দিবেন ঠিক কি না সর্বশেষ কোন 15টি পয়েন্ট বলতাম কিন্তু লাস্ট পয়েন্ট হিসেবে আজকে বলি প্রিয় ভাইরা আমাদের অনেকের ধারণা যারা অমুসলমান যারা ইসলাম পালন করে না তাদের সাথে আমাদের আচরণের নীতিমালা কি হবে আমরা অনেকেই জানি না কথা শুনেন অমুসলমানদের সাথে আমাদের আচরণ কেমন হবে এটা শেষ কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন লা ইয়ানহাকুমুল্লাহু আনিল লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ্দীন ওয়ালাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম أن تبروهم وتقسطوا إليهم إن الله يحب المقسطين الله বলছেন তোমাদের সাথে কেউ যদি ফাইট করতে না আসে তোমাদেরকে তোমাদের জনপদ থেকে বের করে না দেয় ইসলাম দুনিয়ার বুকে সবচেয়ে বড় সৌন্দর্য শিখাচ্ছে তোমাদের অমুসলমান প্রতিবেশী যদি হয় সে যদি তোমাদের সাথে বসে বসবাস করে আল্লাহ বলছেন তাদের সাথে সদাচরণ করা এবং ইনসাফ করতে আল্লাহ নিষেধ করেন না অতএব যারা এই সৌহার্দ্যপূর্ণ সমাজে আমাদের অন্যান্য ধর্মালম্বীরা আছে তাদের প্রতিও আমাদেরকে সদয় আচরণ করতে হবে ভালো আচরণ করতে হবে মনে রাখতে হবে ইসলাম যতটা না তলোয়ারের জোরে প্রতিষ্ঠিত হয়েছে ইসলাম তার থেকে বেশি হাজার গুণ তার আদর্শ দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে ঠিক কি না অথবা আমাদেরকে আদর্শ মুসলমান হতে হবে আদর্শ মুমিন হতে হবে আজকের এই বিশাল মাহফিলে পেকুয়ার মাহফিলে সর্বশেষ আহ্বান করব আমার প্রিয় অভিভাবকেরা আমার প্রিয় দেশের তাওহিদি জনতা মুসলমান ও মুসলমান সকল ভাই এবং বোনেরা আজকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে বিরাট চক্রান্ত চলতেছে এই শিক্ষা ব্যবস্থায় এমন কিছু শেখানো হচ্ছে যেটার সাথে আল্লাহ এবং তার রাসূলের সম্পর্ক নাই আল্লাহ বলেছেন ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা আমি তোমাদের জন্য পুরুষ এবং নারীতে তোমাদেরকে সৃষ্টি করেছি কিন্তু আমাদের পাঠ্যক্রমে আমাদেরকে শেখানো হচ্ছে পুরুষ আর নারী কেবল নয় প্রত্যেকটা মানুষ দুনিয়াতে মানুষ হিসাবে আসে বড় হওয়ার পরে সে সিদ্ধান্ত নিবে সে পুরুষ না নারী এইটা বোঝানোর দ্বারা মূলত তারা বোঝাতে চায় আল্লাহর দেওয়া বিধান হিসাবে ছেলে মেয়ের সাথে বিয়ে হবে কিন্তু এইটা কার্যক্রম যদি ঢুকায় দেওয়া যায় এলজিবিটি যদি ঢুকায় দেওয়া যায় সমকামিতা যদি ঢুকায় দেওয়া যায় ট্রান্সজেন্ডার যদি ঢুকায় দেওয়া যায় তাহলে ছেলের সাথে বিয়ে করবে সমস্যা নাই মেয়ের সাথে মেয়ে বিয়ে করবে সমস্যা নাই এই বীজ ঢুকানোর জন্য আমাদের শিক্ষা পুস্তকে এরকম অমুসলামিক বিষয় ঢুকানো হয়েছে আপনার আমার ট্যাক্সের টাকায় আপনার আমার টাকায় বানানো স্কুলে আপনার আমার টাকায় ছাপানো বইয়ে আপনার আমার টাকায় বেতন দেওয়া শিক্ষক দিয়ে আপনার আমার সন্তানদেরকে অনিসলামিক কিছু শেখানো হবে তাওহিদি জনতা এটা সহ্য করবে না এটা কেবল হইচইয়ের বিষয় নয় আপনারা সতর্ক হবেন ক্লাস সেভেনের বইয়ের সামাজিক বিজ্ঞান বইয়ের 41-42 নম্বর পৃষ্ঠাতে খুলে পড়ে দেখবেন যদি এরকম কিছু পেয়ে থাকেন এটার প্রতিবাদ করতে হবে এটার বিপক্ষে কথা না বললে আমি আপনাদেরকে একটা কথা কেবল বলে দিতে চাই কথা শুনেন পরিণতিটা কি হবে বলে দিতে চাই গত দুই দিন আগে ভারতে ইন্ডিগো পরিবহনে একটা বিমান কোম্পানি ওই বিমান কোম্পানির একটা ফ্লাইট ছিল যেই ফ্লাইটটা 50 মিনিট ডিলে হয়েছে কয় মিনিট ফ্লাইট 50 মিনিট ডিলে হওয়ার পরে পাইলট উঠে বলছে যে আমরা আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী ডিলে হওয়ার জন্য যাত্রী এমন সেতা সেতা ককপিট খুলে যায় ওই পাইলটকে পিটাইছে জিজ্ঞাসা করতে চাই এই বিমান ডিলে হওয়া কি পাইলটের দোষ বিমান ডিলে হওয়া পাইলটের দোষ নয় এটার সাথে ট্রাফিক কন্ট্রোল এটার সাথে উড্ডয়ন অবতরণ আসমানের পরিবেশ অনেক কিছু জড়িত আছে
কিন্তু প্রাইমারি পিটনটা কিন্তু খাইছে পাইলট আজকে যারা শিক্ষা ব্যবস্থা নিয়ে গভীর ষড়যন্ত্র করতেছে আর আপনি বলতেছেন এটা সরকারের বিষয় এটা শিক্ষা মন্ত্রণালয়ের বিষয় এ নিয়ে আমাদের এত মাথা ঘামানোর কিছু নাই আমি গ্যারান্টি দিয়ে দিলাম পিটন এবং বিপদ যখন আসবে সরকারের কাছে যাওয়ার আগে আপনার পরিবার থেকে বিপদ শুরু হবে ঠিক কি না আপনার সন্তান কথা শুনবে না ইসলামের পথে থাকবে না আল্লাহ আল্লাহ রাসূলকে মানবে না আপনি এর ভিকটিম হবেন তার প্রমাণ বৃদ্ধাশ্রম থেকে ফোন করে বলে আপনার আব্বা অসুস্থ নিয়ে যান এখান থেকে তিনি মৃত্যুসজ্জায় নিতে পারবেন কিনা বাংলাদেশে দুই দিন আগে এক সন্তান বলছে আমার এখন হাতে সময় নাই পারলে আঞ্জুমানে মফিদুল ইসলামকে দিয়ে আপনারা লাশ দাফন করেন বাংলাদেশের বৃদ্ধাশ্রমের অবস্থা এখন এরকম যারা আগে শিক্ষা গ্রহণ করেছে আর এই শিক্ষা কার্যক্রম যদি চলে প্রথম মায়ের আমাদের পরিবারে পড়বে শকুনের চোখ মুসলমানদের পরিবারে পড়েছে অতএব প্রত্যেকটা অভিভাবককে দায়িত্ব দিলাম সচেতন হন কথা বলেন জানান এই কার্যক্রমকে রুখে দিতে হবে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন বলেন আল্লাহুম্মা আমিন هذا ما عندي والعلم عند الله سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك أمار প্রিয় ভাই নিয়ামতুল্লাহ নিজামি আল্লাহ তাকে বরকত দান করুক তার পিতা মরহুম মাওলানা শহীদুল্লাহ তার জন্য দোয়া করেন আল্লাহ এরকম একটা সন্তান রেখে গেছে যেই সন্তানের কারণে এরকম কোরআনের মঞ্চ قائم হইছে এই কোরআনের মাহফিল অব্যাহত থাক এটা শকুনের চক্কু থেকে মুক্ত পাক এটা আপনারা কি চান কথা বলতে হবে আপনারা কি চান যদি চান তাহলে আপনাকে সমর্থন করতে হবে এবং সজাগ থাকতে হবে রাজি আছেন আল্লাহ কবুল করুক আল্লাহ মরহুমকে ক্ষমা করুক আল্লাহ আমাদের আশা ভরসাকে কবুল করুক ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত